জাস্ট ফাটাফাটি। এবার এটা আমার মুখে যাবে পুরোপুরি, আর দেব না তোকে। প্লিজ সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল এন্ড প্রেস দ্য বেল আইকন টু গেট মোর ভিডিওস লাইক দিস। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল বং ফুডিস। আমি অলোকেশ আবারও চলে এলাম তোমাদের কাছে নতুন একটি খাবারের সন্ধান নিয়ে। আজকে আমি একটুখানি রোড সাইডের কাবাব খাবো, আর একটি কাবাবের দোকানে চলে এলাম, চিপেস্ট কাবাবের দোকান। তো এখানে সব কিছুর প্রাইস দাম দেওয়া রয়েছে, আজ থেকেই ওপেনিং হয়েছে এটি। চিকেন রেশমি কাবাব 5 পিস 60 টাকা, চিকেন হারিয়ালি কাবাব 5 পিস 60 টাকা, চিকেন টিকিয়া কাবাব 5 পিস 60 টাকা, খুব কম দামে পাওয়া যাচ্ছে। তো আমি সব খেয়ে তোমাকে দেখাবো কেমন খেতে, কেমন টেস্ট। আমরা চলে এসেছি আবার খেতে। আমি অলোকেশ। আমি নবমিতা। হ্যালো। তো চলো আজকে জমিয়ে খাওয়া দাওয়া হবে। তোমরা অনেকেই চেনো, আমার অনেকগুলো ভিডিওতেও ছিল। তো দেখা যাক আজকে কীরকম হয়। আর খাবারের দোকান সম্বন্ধে বলবো আমি সব ডিটেলসে। তোমরা রবীন্দ্র সরোবর 6 নম্বর গেটের পাশেই রয়েছে এমডি আলী মসজিদ। এমডি আলী মসজিদের পাশেই রয়েছে কাবাব সেন্টারটি। লাস্ট টাইম আমি কাবাব খেয়েছিলাম বেহালাতে, ওটাও রোড সাইড কার্ট ছিল, এটাও রোড সাইড কার্ট। তো এখানে কিন্তু বসার সেরকম জায়গা নেই, তোমাদেরকে হাতে করে দেবে, গরম গরম কাবাব খাবো। তো তোর কি মতামত, কেমন লাগে? এখন জাস্ট খাবো, প্রচন্ড খিদে পেয়েছে আমাকে, মানে হাইজ্যাক করে পুরো নিয়ে চলে এসেছে অফিস থেকে, মানে কোনো রকম সময় দেয়নি, যে মানে একটা যা খুশি করে চলে এলাম, হয়ে গেল এরকম ব্যাপার। তো এখন জাস্ট খাবো, খিদে পেয়েছে। তো চলো খাবো আর তোমাদেরকে দেখাবো। আমার দোকানটা আজ থেকেই ওপেনিং হলো। তো আমার দোকানের নাম হচ্ছে কাবাব সেন্টার। আমার হারিয়ালি, বিভিন্ন ধরনের কাবাব, যা যা কাবাব হয় মোটামুটি সবই কাবাব আছে। তারপর ড্রামস্টিক আছে 40 টাকা, চিকেন উইংস আছে উইথ স্কিন উইদাউট স্কিন। আপাতত আমার কাছে আছে এখন উইথ স্কিন, উইদাউট স্কিনটা আমি পাইনি বলে সেই কারণে আমি উইথ স্কিনটা রেখেছি। হারিয়ালি কাবাব আছে, রেশমি কাবাব আছে, টিক্কা কাবাব আছে। 5 পিসের দাম হচ্ছে আপনার 60 টাকা, আর কেউ যদি সিঙ্গেল পিসও খেতে চায় 12 টাকা, আমি সিঙ্গেল পিসও দেবো। দোকানে ওপেনিংটা কখন রয়েছে? দোকানে ওপেনিং হচ্ছে 5:30। লোকেশনটা হচ্ছে রবীন্দ্র সরোবর 6 নম্বর গেট, তৃপ্তি ক্যাফের ঠিক পাশে, পাশের মানে পরের গলিটা, 21 দেশপ্রাণ সাসমল রোড। তো বন্ধুরা খাওয়া যাক, তারপর খেয়ে বলবো কীরকম খেতে হয়েছে। তো দাদার নতুন দোকান, তোমরা একবার এসে ভিজিট করতে পারো, আর কাছেই রয়েছে। তোমরা যা টালিগঞ্জ এরিয়ায় থাকো বা রাজবাড়ি এলাকায়, ইজিলি এসে একবার তোমরা ট্রাই করে যেতে পারো। বন্ধুরা কাবাব সেন্টারে কিন্তু তোমার চাও পেয়ে যাবে। তো প্রথমে আমরা চা খেয়ে নেবো, আর মাটির ভাঁড়ে চা খেতে তো আমার দারুণ লাগে। তোমরা কারা কারা মাটির ভাঁড়ে চা খেতে পছন্দ করো অবশ্যই জানাবে কমেন্ট করে। আরে মাটির ভাঁড়ে চা শীতকালে জাস্ট জমে যাবে। এবার আমি একটু চা ট্রাই করে দেখি। খুবই সুন্দর করেছে, দারুণ খেতে, মানে দুধের পরিমাণটা কিন্তু অনেকটাই রয়েছে। আমি দামটা জিজ্ঞেস করে নেবো চায়ের কত করে নিল, মানে এতটা পরিমাণ দুধ দিয়েছে মানে আমি সত্যি ভাবিনি, মানে ভালো খেতে লাগছে কিনা বল। দারুণ একদম, মানে মাথাটা জাস্ট ছেড়ে যাবে চাটা খেলে। উফ, অসাধারণ, মাটির কাপে শীতকালের চা, জাস্ট অসম। আমাদের হালকা এলাচও দিয়েছে মনে হচ্ছে, এলাচ দিয়েছে, এলাচ চা। রেশমি কাবাব না এটা? আর কি আছে সঙ্গে ওটা? টিকিয়া কাবাব, কাট রেশমি আছে, হারিয়ালি কাবাব আছে, আর টিকিয়া আছে। আচ্ছা 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 আচ্ছা। লাস্ট টাইম আমি খেয়েছি 15 টাকা করে পিস ছিল, আজকে কিন্তু 12 টাকা করে পিস। তো অনেকটাই কিন্তু কম পার পিস কাবাবের দাম। নর্মাল এই কাবাব যদি কোনো ভালো রেস্টুরেন্টে খেতে যাও 150 থেকে 200 টাকা কিন্তু প্লেট নেবে। দাদা তোমার নামটা বলো। আমার নাম শুভ। আমি পুরো পকেট ফ্রেন্ডলি রেখেছি এখানে, কারণ অনেকের ইচ্ছা হয় কিন্তু টাকার জন্য অনেকে খেতে পারে না। প্রাইসটা আর পুরো প্লেট তো নেওয়ার দরকার নেই, না সিঙ্গেল পিসও দিয়ে দেবো আমি, কোনো চাপ নেই। তো দাদা নতুন খুলেছে, তোমার একটু সাপোর্ট করবে, এসে খেয়ে যাবে। আমি তো খেয়ে বলবো কেমন লাগছে, আমি তো খুবই এক্সাইটেড। নতুন কাবাব, কাবাব খেতে আমি সবসময় ভালোবাসি। দাদা শুধু আমাদের জন্য স্পেশাল নাকি সবার জন্য এইভাবেই দেবে সার্ভ করে? সবার জন্য, সবার জন্য কিন্তু এইভাবেই ওরা সার্ভ করবে। শুধু আমি ভিডিও করছি বলে আমার জন্য স্পেশাল নয় কিন্তু, না অনেকে করে কি ক্যামেরার জন্য ভালো করে দিল। রেশমি কাবাব দেখো খুব সুন্দর করে সাজিয়ে দিয়েছে, পাশে ক্রিম রয়েছে, তার সঙ্গে দিয়ে এখানে দিয়েছে পেঁয়াজ, আর এখানে রয়েছে কিন্তু ধনে পাতার চাটনি। চলে এসছে হাতে একদম চিকেন রেশমি কাবাব। এসে হাত মানে চামচ ফামুচ লাগে না, হাত দিয়েই জাস্ট ওকে দেবো না আর এটা কোনোভাবেই। দূরদিনের বাজারেও খুব জুসি চিকেনটা, আর এখানে একটা দিচ্ছে চাটনি টাইপ, চিকেনটা একদম জুসি আর প্রপার ম্যারিনেট, মানে অনেকক্ষণ আগে বোধহয় ম্যারিনেট করে রেখেছিল, জাস্ট মুখে দিলেই মিলিয়ে যাচ্ছে। আর এখানে একটা ধনে পাতার চাটনি আর ফ্রেশ ক্রিম আছে, তার সাথে এই যে পেঁয়াজ,
জাস্ট একসাথে মানে সব মিলিয়ে একটা অভূতপূর্ব মুখের মধ্যে বিস্ফোরণ চলছে। জাস্ট কোনো কথা হবে না, আমি আর ভাবে কি পাবো না, তুই আর পাবি না, এটা এটা আমি নিয়ে নিলাম। বন্ধুরা দেখো এবার আমার খাওয়ার পালা, তো এখানে রেশমি কাবাব রয়েছে, ছ পিসের দাম নিয়েছে 60 টাকা, মানে পার পিসের দাম 12 টাকা করে। তো এবার আমি একটু খাবো, একদম গরম গরম কাবাব শীতের বিকেলে। একটুখানি আমি এখানে ফ্রেশ ক্রিম লাগিয়ে নিলাম, তার সঙ্গে একটুখানি চাটনি। এক কথায় অসাধারণ খেতে, জাস্ট অন্য লেভেল, কোনো অংশে নর্মাল রেস্টুরেন্ট দোকানের থেকে কম না। রাস্তার দোকান বলে ভেবো না যে কম, টেস্টের দিক দিয়ে কিন্তু একদম ভালো রেস্টুরেন্টের সঙ্গে টক্কর দিচ্ছে, ব্যাপক করেছে খেতে। হ্যাটস অফ দাদা নতুন শুরু করেছে, মানে এত সুন্দর খেতে করেছে, আমি একটু বাড়িয়ে বলছি না, অপূর্ব খেতে তোমরা এসে অবশ্যই জানাবে। একদম চুমু খেতে হয়েছে রেশমি কাবাব খেতে, কার কার ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবে। তো রাস্তার ধারে খাচ্ছি বলে সাউন্ডে একটু প্রবলেম হতে পারে, একটু মানিয়ে নিও। পর রয়েছে টেংলি কাবাব, হারিয়ালি কাবাব, আর তার সঙ্গে আছে ড্রামস্টিক, সেগুলো খাবো। তো এতটা দেখাতে গেলে বড় হয়ে যাবে, তো এটা আমার বেশ ভালো লেগেছে। যদি আমাকে রেটিং দিতে বলে আউট অফ 10, আমি কিন্তু 9 রেটিং দেবো, খুব সুন্দর করেছে। আর সবচেয়ে ভালো লাগার জিনিস যে তোমরা এখানে কাবাব খাওয়ার সঙ্গে সঙ্গে চাও খেয়ে নিতে পারবো, চাও পাওয়া আছে। চাটা দারুণ করেছে, তোমরা তো দেখলে একদম মালাই টি এর মতো টেস্ট, সত্যি আমার খুব ভালো লেগেছে। আর দাদার ব্যবহার সত্যিই ভালো, সব থেকে ভালো লেগেছে যেটি দাদাকে নিজের হাতে সার্ভ করে দিচ্ছে, একদম নিজের হাতে করে তৈরি করে দিচ্ছে কাবাবটিকে, এর উপর একটু লেবু দিয়ে দিয়েছে, লেবুর টক টক ভাব ব্যাপক লাগছে, মানে কাবাবের সঙ্গে লেবু আর তার সঙ্গে একটুখানি যদি পেঁয়াজ থাকে জাস্ট জমে যায়। তো নেক্সট চলে এলো হারিয়ালি কাবাব, তো আমরা দুজনে মিলে খাবো এবার। তো প্রথমে আমি আগে দাঁড়া, আমি আগে খেয়ে নিই। আচ্ছা, ও আগে প্রথমে ট্রাই করবে। দাঁড়া তুমি দেখিয়ে দিই ক্লোজ থেকে কেমন দেখতে হয়েছে, ব্যাপক কিন্তু দেখতে করেছে। 5 পিসের দাম এই, এটাও 60 টাকা, সাইজটা মিডিয়াম, খুব বেশি বড়ও না খুব বেশি ছোটোও না। দেখো চিকেনটা দেখলে বুঝতে পারবে কতটা ফ্রেশ, দেখতে পাচ্ছ চিকেনটা একদম ফ্রেশ করেছে, কিন্তু এখানে একদম ফ্রেশ চিকেন দিয়ে করেছে, আর খুব ভালো ম্যারিনেশনও হয়েছে। এবার ও খাবে, তারপর রিভিউ দেবে। সিরিয়াসলি মানে হালকা হালকা শীত আর তার সাথে এরকম মানে হারিয়ালি কাবাব, জাস্ট আর কোনো মানে ভাবনা চিন্তা করা যাচ্ছে না, মানে খেয়ে যাও, জাস্ট খেয়ে যাও। প্রথমেরটা ভালো লাগলো না, এটা হারিয়ালি কাবাব নাকি? একটা একটা করে ট্রাই করছি আর মানে সেটাই বেস্ট মনে হচ্ছে, সবকটা খেয়ে তারপরে লাস্টে গিয়ে রিভিউটা দেবো যে সবকটার মধ্যে বেস্ট কোনটা। আচ্ছা, আমি এবার রেশমি কাবাবটা খেলাম, এবার হারিয়ালি কাবাবটা ট্রাই করব। এবার নিয়ে নিয়েছি আমি হারিয়ালি কাবাব, তো আমি খাবো এবার, আমি হাত দিয়েই খাচ্ছি। খুব সুন্দর হয়েছে, রেশমি কাবাবের মতোই একদম নরম তুলতুলে, আর এখানেও কিন্তু বেশ ক্রিম ফ্রিম দিয়ে করে দিয়েছে দাদা, এর জন্য আরও ভালো লাগছে, আর লেবুর জন্য কিন্তু আরও সুন্দর লাগছে খেতে। কিন্তু দেখাই দেখো কী সুন্দর নরম, দেখতে পাচ্ছ আশা করি, ব্যাপক ব্যাপক খুব ভালো লাগলো। রোড সাইডের কাবাব সবসময় ভালো লাগে, লাস্ট টাইম আমি বেহালাতে খেয়েছিলাম। তোমরা যদি কেউ না দেখে থাকো সেই ভিডিওর লিঙ্কটা আমি দিয়ে দেবো ডিসক্রিপশন বক্সে। আর দেখো যথেষ্ট কিন্তু ভিড় হয়ে গেছে, প্রচুর লোকজন এসছে রাত্রেবেলা, অনেক কিন্তু কাস্টমার রয়েছে এখানে, সবাই কিন্তু খাচ্ছে, আমি তাদের কাছ দিয়ে পরে ওপিনিয়ন নেবো তারা কেমন এনজয় করছে। এরপর আমি টিকিয়া কাবাব খাবো, তার সঙ্গে চিকেন ড্রামস্টিক রয়েছে, ওগুলো ট্রাই করবো, ওটা খেয়ে নিই। বেশ কিন্তু ভালো ভিড় হয়েছে, দেখো বেশ কিন্তু অনেকজন কাস্টমার রয়েছে এখানে, যথেষ্ট ভিড় থাকে সন্ধ্যের দিকে, তো আমরা সন্ধ্যের টাইমেই এসেছি, তার জন্য একটু সময় লাগছে খেতে, চেষ্টা করবো একটুখানি তাড়াতাড়ি চলে আসার জন্য। তো একজন কাস্টমার খাচ্ছে, একটুখানি অভিজ্ঞতা নিন দাদা, কেমন লাগছে খেয়ে? খুবই ভালো লাগছে, টেস্টটাও খুব ভালো, রেস্টুরেন্টের থেকে কম না সেটাই বলতে চাই। আচ্ছা আচ্ছা, দারুণ, একদম জাস্ট ফাটাফাটি। দাদা কী খাচ্ছ এটা? চিকেন ড্রামস্টিক। আচ্ছা, চিকেন ড্রামস্টিক খাচ্ছি, আর এরপর আমিও খাবো। তো অনেক কিন্তু কাস্টমার রয়েছে, প্রচুর ভিড় হয়েছে, একদম দেখিয়ে দিই, দেখতে পাচ্ছ। আর আমার চ্যানেলের নাম বং ফুডিস, দেখতে পাবে ওখানে, আজকে বিকেলে লাইক করব, ঠিক আছে, ইউটিউবে দেখে নেবে যে এক দুদিন পর আসবে ভিডিওটি। চিকেনের সাইজগুলো দেখো, বিশাল বড় বড় চিকেনের লেগ পিস রয়েছে এখানে, আমার দেখেই তো লোভ লাগছে, এরপর খাবো আমি, খুবই এক্সাইটেড শীতের দিনে এরকম গরম গরম কাবাব। আচ্ছা 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 দাদা, খুব এসি, তুমি পাশেই থাকো এখানে? হ্যাঁ না, পাশে না, আমি থাকি অনেকটা দূর। হ্যাঁ আমি থাকি অনেকটা দূর, আমিও খবর পেয়েছি এখানটায় যে এরকম চিকেন তন্দুরি হচ্ছে, ঠিক আছে, ওই জন্য আমি চলে এলাম নিতে, এবং এটা নিই, এবং এটা আমি নিয়ে যাচ্ছি এবং বাড়ির জন্যও নিয়ে যাব, বাড়িতেও খাবো, এখনও খাবো, কেন 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 এসব জিনিস তো হচ্ছে একটা লোভী জিনিস না, চিকেন বলে জিনিস, ঠিক আছে, আর তন্দুরি বলে জিনিস তো আরও জিনিস ভালো, কারণ যেটা আমরা ঘরে করতে পারি না। হ্যাঁ অবশ্যই লোভী জিনিস তো, ওই জন্য নিতে এসছি।
উইংস রয়েছে আর ড্রামস্টিক রয়েছে। তো চলে এলো খাবার, প্রথমে নব ট্রাই করবে, মানে আমাদের নব ম্যাম। তারপর আমি নেক্সট আইটেম এবার খেতে চলেছি, চিকেন ড্রামস্টিক, একদম ফুল লেগ পিস। সাইজটা একবার দেখে নাও, জাস্ট ফাটাফাটি। এবার এটা আমার মুখে যাবে পুরোপুরি, আর দেবো না তোকে। চিকেনটা খুব ফ্রেশ আর একদম জুসি, দেখো তোমরা একদম সফট, মানে বাদ বাকি যেগুলো কাবাব খেলাম তার থেকেও একদম মানে সফট, একদম মুখে দিলে জাস্ট মেল্ট হয়ে যাচ্ছে চিকেনটা। উপর দিয়ে যে সসগুলো দিয়ে দিয়েছে, ধনে পাতার চাটনি, তার সাথে হালকা করে লেবু, পাটাপাটি লাগছে। নেক্সট হচ্ছে চিকেন উইংস, সাইজটা দেখো জাস্ট একবার, মানে আমি আর মানে কোনোভাবেই ডায়েটিং ফাইটিংয়ের ব্যাপার স্যাপার নেই, এ জন্মে আর হলাম না রোগা। এটা কি উইথ স্কিন আছে রে? উইথ স্কিন তো আমার সবসময় ফেভারিট। প্রপারলি কুকড হয়েছে, একদম ওয়েল কুকড যাকে বলে। তার সাথে একটু পেঁয়াজ খেয়ে নি, পাওয়া যাচ্ছে এখানে, দারুণ হয়েছে। তবে বন্ধুরা এবার আমার খাওয়ার পালা, তো চলে এসছে আমার টান, আমি একবার দেখিয়ে দিই। দেখো কত বড় দিয়েছে চিকেন ড্রামস্টিক, এর দাম নিয়েছে 40 টাকা। দেখতে পাচ্ছ একদম সসে মাখামাখি, তার সঙ্গে লেবু দিয়ে দিয়েছে, আহ জাস্ট জমে যাবে, জাস্ট হেভেন, অপূর্ব। এতটা সুন্দর নরম করেছে, আর মাংসটা এত জুসি, আর মশলাগুলো প্রপারলি কিন্তু এর ভিতরে চলে গেছে, দারুণ করেছে। আর এত বড় চিকেন মাত্র 40 টাকা, সত্যি ভাবা যায় না, দারুণ করেছে। মাস্ট ট্রাই করবে এই আইটেমটা, মাস্ট ট্রাই করবে। যতগুলো আইটেম খেয়েছি সব থেকে এটা কিন্তু আমার বেশ ভালো লেগেছে, আমি আর একটা খাবো। দারুণ দারুণ, লাজ জবাব, কোনো কথা হবে না। সাইজটা দেখে কিন্তু আমার মন ভরে গেছে, মানে দেখালাম আর চিকেনটা কি নরম, অনেকক্ষণ ধরে কিন্তু ম্যারিনেট করেছে, দেখি বুঝতে পারছো। এবার চলো উইংস খাওয়ার পালা। এছাড়াও চিকেন লেগ পিসগুলো কিন্তু উইথ স্কিন থাকে, আজকে উইথ স্কিন পাইনি, উইথ স্কিন কিন্তু আরও ভালো লাগে খেতে, তো উইথ স্কিনটা আমি এবার খাই। এর সাইজটা কিন্তু বেশ বড়, এর দামটা আমি একবার বলে দিই, এর দাম হচ্ছে 30 টাকা, আর ড্রামস্টিকের দাম ছিল 40 টাকা। কীভাবে খাবো বুঝতেই পারছি না, এত অয়েলি আর জুসি। কেন তারা কিন্তু বাটার দিয়ে কিন্তু ব্রাশ করছিল, আমি একবার তোমায় দেখাই, তা দেখতে পাবে এই ক্যামেরার সামনে। দেখো কতটা কিন্তু অয়েলি আর কতটা সফট, দেখলে বুঝতে পারছো তোমরা হয়তো বা ক্যামেরায় ব্যাপক। এটা কিন্তু আমার এই দুটো আইটেম সব থেকে বেশি ভালো লেগেছে কাবাবের থেকেও, হেভি করেছে খেতে। আমাকে যদি রেটিং দিতে বলে, আউট অফ 10 আমি 9 রেটিং দেবো, খুব সুন্দর করেছে। কাবাবগুলো তৈরি করার পর দাদা চাট মশলা, তার সঙ্গে লেবু, তার সঙ্গে চাটনি দিয়ে দিয়েছে, এর জন্য কিন্তু আরও ভালো লাগছে খেতে। আর তার সঙ্গে রয়েছে সব থেকে দামি জিনিস এখন পেঁয়াজ, একদম ব্যাপক খেতে, সত্যি মন ভরে গেল। বিকেলে তোমরা অবশ্যই ট্রাই করবে, তো কথা না বলে একটু খাই মজা করে। আর কাবাব আমার অল টাইম ফেভারিট, তোমরা কারা কারা কাবাব খেতে ভালোবাসো অবশ্যই জানাবে। আমার তো জিভ থেকে একদম জল বেরিয়ে এসেছে, দেখতেই পাচ্ছ, জাস্ট অসাধারণ লাগছে। উফ, এত বড় আর মাত্র 40 টাকা, সত্যি আমি ভাবতে পারছি না, একদম স্বর্গ। আশা করব আজকের পর যারা আসবে দাদা একইভাবে কিন্তু তাদেরকেও সার্ভ করবে। আর এছাড়া একটুখানি চারপাশে একটুখানি রাস্তার ধারে বলে, তোমরা যেটা এখন কোভিডের জন্য প্রিকাশনগুলো দেখতে পাচ্ছ অতটাও ভালো নয়, আমি বলবো না, একদম রেস্টুরেন্ট যেরকম মেনটেন করছে ওরভাবে নেই। তার জন্য তোমাদেরকে হ্যান্ড স্যানিটাইজার, তার সঙ্গে মাস্ক পরতে হবে। আমি ভিডিও করছি বলে মাস্কটা পরছি না, কিন্তু তোমাকে অবশ্যই এটা ফলো করবে, তো এইটা একটুখানি খেয়াল রাখতে হবে। রাস্তায় বসে খাচ্ছ এর জন্য দামটা কম, তুমি যদি রেস্টুরেন্টে বসে খাও সেক্ষেত্রে দামটা কিন্তু অনেকটাই দিতে হবে, সেটা তোমরাও জানো আমিও বুঝতে পারছি, নতুন করে কিছু বলার নেই। তবে সেফটিটা ফার্স্ট, সেফটিটা মেনটেন করবে। আমি অনেকটা দূর থেকে কিন্তু ভিডিওটি করার চেষ্টা করছি, খেয়ে দিয়ে তো পেট ফুলে গেছে, আমি একটু খেয়ে নিই, তারপর আমাদের নব ম্যাম খাবে, আর সব কিছু আমি লাস্টে গিয়ে বলছি। এছাড়া একটা মনে হয় কাবাব বাকি রয়েছে, হারিয়ে গেলি না, টিকিয়া কাবাব বাকি রয়েছে, দেখি অবশিষ্ট কাটাগুলো দেখো দিয়ে দিচ্ছে। আমাদের এখানে একটা ছোট্ট কুকুর রয়েছে, তো কিন্তু মন ভরে খাচ্ছে, তো তোমরা চেষ্টা করবে দিয়ে দেওয়ার জন্য। হ্যালো ডগি, কেমন আছো? হাই, একটু হাই করে দাও সবাইকে। তো বন্ধুরা এবার কিন্তু আমরা টিকিয়া খাবো,
টিকিয়া কাবাব খুব সস দিয়ে খুব সুন্দর মেখে দিয়েছে দাদা, দারুণ করেছে, অসাধারণ খেতে, খুব ভালো করেছে। তার সঙ্গে আছে পেঁয়াজ, ব্যাপক ব্যাপক দেখাই কাছ থেকে, সাইজগুলো কিন্তু যথেষ্ট বেশ ভালো, খুব বেশি বড়ও না খুব বেশি ছোটও না, মাঝারি সাইজের। ক্যামেরাম্যান কি পাবে না? অবশ্যই পাবে ক্যামেরাম্যান, কতটা ফ্রেশ দেখো, ব্যাপক ব্যাপক। এবার আমার পালা, আমি খেয়ে মানে আমি তো খেয়েই যাচ্ছি বল। খুব সফট আর একদম জুসি, দাম অনুযায়ী মানে একদম ভ্যালু ফর মানি, জাস্ট তোমরা চলে এসো, আর কিছু চিন্তা করতে হবে না। মানে কলকাতা কিন্তু চিপেস্ট কাবাব, লাস্ট টাইম আমি খেয়েছিলাম 15 টাকা করে কাবাব ছিল, আজ কিন্তু 12 টাকা করে কাবাব পেলাম, বেশ কিন্তু ভিড় হচ্ছে, আজ প্রথম দিন কিন্তু আমরা এখানে এসেছি, বেশ ভিড় দেখলাম একদম। আর জাস্ট মানে আমি জাস্ট খেয়ে যাচ্ছি, খেয়ে খেয়ে রাতে কি আর ভাত খেতে হবে না, ভাত রুটি কিচ্ছু খেতে হবে না। মাংসাশী প্রাণী দেখো, আমি তো চিকেন স্পেশালিস্ট, চিকেন লাভার, চিকেন লাভার অলওয়েজ। তো ভালোই খেলাম। তো বন্ধুরা আজকে একসঙ্গে ভিডিওটি শেষ করি। তো কেমন লাগলো আজকে ব্লগটি জানাতে ভুলবে না, যদি ভালো লাগে থাকে আমাদেরকে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, ভিডিওটা লাইক করবে, শেয়ার একদম অবশ্যই করবে, জলদি জলদি করে দাও। ও বলে দিল, তাহলে ওর জন্য একটা লাইক হয়ে যাক আর আমার জন্য সাবস্ক্রাইব হয়ে যাক, আর কমেন্ট করে জানাবে, আর তোমরা চেষ্টা করবে এখানে আসার জন্য, আর তোমাদের এসে এখানে কেমন লাগলো জানাতে ভুলবে না। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, অন্য কোথাও অন্য জায়গায়, আর ও থাকে কিনা নেক্সট টাইপে জানি না, চেষ্টা করি ওকে মাঝে মাঝে আমার ভিডিওতে আনার জন্য। ব্যস্ত মানুষ শিডিউল পাওয়া যায় একদমই নয়, ব্যস্ত মানুষ নয়, আগে থেকে বললে আমি রেডি হয়ে থাকি, মানে প্রপারলি রেডি হয়ে থাকা যায়, কেউ যদি অফিসে থাকে তাহলে কি করে সম্ভব হয় বলো। বন্ধুরা ওকে দেখতে চাও কিনা নেক্সট ভিডিওতে অবশ্যই বলবে, আমি চেষ্টা করবো আনার জন্য, তোমাদের মধ্যে থেকে কাউকে আমি নিয়ে আসবো, আর 2000 সাবস্ক্রাইবার হলে আমি গিভ অ্যাওয়ে রাখবো, গিভ অ্যাওয়ে হচ্ছে গিয়ে তোমাদের মধ্যে থেকে কেউ একজন আমাদের সঙ্গে আসবে, খাবে, গল্প করবে, আড্ডা দেবে, এটাই হচ্ছে গিয়ে আমাদের গিভ অ্যাওয়ে। তো বন্ধুরা দেরি কিসের, যারা এখনো সাবস্ক্রাইব করনি সাবস্ক্রাইব করে দাও, আর আমাদেরকে 2000 নিয়ে যাও। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ভালো থাকবে, সুস্থ থাকবে, আর জমিয়ে খাওয়া দাওয়া করবে, টাটা, আর গুড নাইট সবাইকে, মাস্ক পরবে, ইয়েস আমিও মাস্ক পরবো, অনেকক্ষণ খাচ্ছি বলে খুলে রেখেছি, তো গুড নাইট, টাটা।